বিগত কয়েক বছরে স্টক মার্কেট ক্রিপ্টোকারেন্সি এইগুলো নিয়ে কিন্তু বিপুল হারে চর্চা চলছে এবং প্রচুর মানুষ এই সব জায়গায় ইনভেস্ট করছে অর্থাৎ স্টক মার্কেটে তারপর যে ক্রিপ্টোকারেন্সি এগুলোতে কিন্তু ইনভেস্ট করছে সো বর্তমানে যে অবস্থা রয়েছে মানে এখন বর্তমানে কিন্তু যেসব শেয়ার মার্কেট অবস্থা একটুখানি ডাউন রয়েছে সো এই টাইমে কিন্তু আপনাদের শেয়ারে ইনভেস্ট করাটা একটু বেটার অপশন বলে আমার মনে হয় যে আপনারা চাইলে সরাসরি কিন্তু শেয়ারে টুকটাক ইনভেস্ট করে দেখতে পারেন বা ইনভেস্ট করতে পারেন আপনার ভবিষ্যৎ জীবনের জন্য কারণ এইসব ফিল্ডে এখন ধীরে ধীরে মানুষ আসবে এবং আসার পরে কিন্তু এগুলো আরও বেটার হবে এবং আরও মানুষ যত ইনভেস্ট করবে তত কিন্তু শেয়ারের প্রাইস তত বাড়তে থাকবে এবং তারপরে পরে কিন্তু আপনারও যে টাকার পরিমাণ সেটা কিন্তু বাড়তে থাকবে সো আপনাকে একবারে যে শেয়ার মার্কেটে 10 লাখ টাকা 15 লাখ টাকা ঢালতে হয় এমন না আপনি খুব কম টাকা থেকে শেয়ার মার্কেট শুরু করতে পারেন এবং বছর বছর বা মাসে মাসে কিন্তু আলাদা আলাদাভাবে আপনি ইনভেস্ট করতে পারেন আর এইসব দেখে কিন্তু মানুষ এখন প্রচুর পরিমাণে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে যেহেতু অল্প টাকাতে ইনভেস্ট করা যায় এবং খুব সহজেই বাড়িতে বসেই করা যায় সো তার উপরে আবার একটা মানে কি বলে মানে ইন্ডিয়া কাঁপানো একটা আইপিও আছে সেটা হচ্ছে এলআইসির আইপিও সো আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলে দিই আমার এর আগে অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে এলআইসির আইপিও আসছে এবং কেন এটা ভবিষ্যতে আরও মানে বেটার অপশন হবে আপনার জন্য ইনভেস্ট করার জন্য এবং কেন এটা ওপরের দিকে বাড়তে পারে ঠিক আছে সো আপনি যদি আপনার টাকা বাড়াতে চান এবং নিজের রিস্কে যদিও তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এলআইসির আইপিও যেটা আসছে 4 তারিখ থেকে 9 তারিখ অবধি বিডিং হবে তো আপনি চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন তো আজকের ভিডিওতে আমি বলবো 2-4টে পয়েন্ট যাতে করে আপনি বুঝতে পারেন যে এলআইসির আইপিও কেন ভবিষ্যতে বাড়তে চলেছে বা এলআইসির যে শেয়ারের দাম সেটা শেয়ারের দাম কেন ভবিষ্যতে বাড়বে এটা পেয়ে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না এলআইসি ইন্ডিয়া কিন্তু প্রায় 65 বছর ধরে মার্কেটিং করছে বা 65 বছর ধরে রাজত্ব করছে আমাদের ইন্ডিয়াতে এবং ম্যাক্সিমাম যে পলিসি যত রয়েছে তার মধ্যে কিন্তু এলআইসিরই সব থেকে বেশি এবং এত বছর পরে এলআইসির হঠাৎ করে মনে হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ইকুইটি শেয়ার বাটা যায় এবং অন্যভাবে জিনিসটাকে দেখা যায় তো যার জন্য কিন্তু বর্তমানে এই 2022-এ এসে আপনি চাইলে এলআইসিকে কিনতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনিও এক প্রকার এলআইসির মালিক হতে পারবেন কিছুটা অংশের মানে শেয়ার সম্পর্কে তো অনেকে জানেন যে কোনো একটা কোম্পানির কিছু একটা ইকুইটি ভ্যালু আপনি কিনতে পারবেন কিছু টাকার মাধ্যমে এবং সেটা সেই কোম্পানি যত পরিমাণ গ্রো করবে তার উপরে কিন্তু আপনারও টাকা গ্রো করবে অর্থাৎ মানে কোম্পানি যত বেশি ওপরে উঠবে যত ডবল প্রফিট করবে আপনারও কিন্তু তত ডবল প্রফিট হয়ে যাবে তো এটা হচ্ছে মেন ফান্ডা তো এলআইসিরও কিন্তু এই ধরনের শেয়ার আপনি এখন কিনতে পারবেন খুব সহজে 4 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এবং এখানে কিন্তু বিশাল ডিসকাউন্ট দিচ্ছে আপনাকে যদি আপনি এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রেও একটা বড় সড় ডিসকাউন্ট পাবেন এছাড়া যদি আপনি এলআইসির কোনো এজেন্ট হয়ে থাকেন বা এলআইসিতে যদি আপনি কাজ করেন এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বড় সড় ডিসকাউন্ট পাবেন এলআইসির তরফ থেকে আর যার জন্যই কিন্তু মানুষ এলআইসিকে আরও বেশি প্রেফার করছে কেনার জন্য কারণ এলআইসির প্রচুর পলিসি হোল্ডার রয়েছে যারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিনবে এবং যত মানুষ কিনবে তত কিন্তু এর শেয়ারের দাম বাড়তে থাকবে এবং আপনি যদি কোনো পলিসি হোল্ডার নাও হয়ে থাকেন বা কোনো এমপ্লয়ি নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা অনেকটাই বেড়ে যাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এর দাম কত হতে চলেছে সেক্ষেত্রে এখানে একটা প্রাইস ব্যান্ড 902 টাকা থেকে 949 টাকার মধ্যে হবে এবং এই প্রাইসের মধ্যে কিন্তু আপনি খুব সহজে কিনতে পারবেন এবং এখানে কিছু ডিসকাউন্ট দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি এলআইসির এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রেও একটা ডিসকাউন্ট পাবেন আপনি যদি এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ডিসকাউন্ট পাবেন এবং সেই সব পলিসি হোল্ডার এখানে ডিসকাউন্ট পাবে যারা কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করে রেখেছে এবং মানে পলিসির সাথে প্যান কার্ড লিঙ্ক করে রেখেছে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো যদি আমরা এলআইসির যে এমপ্লয় রয়েছে তার ডিসকাউন্ট দেখি সেক্ষেত্রে প্রতিটা শেয়ারের পিছু কিন্তু 45 টাকা করে কিন্তু এখানে তারা ডিসকাউন্ট পাবে এবং তার পাশাপাশি যারা পলিসি হোল্ডার রয়েছে তাদের ডিসকাউন্টটা কত হবে 60 টাকা পার ইকুইটি কিন্তু এখানে ডিসকাউন্ট পাবে অর্থাৎ প্রতিটা পলিসি হোল্ডার এবং 2 লাখ টাকা অবধি আপনি ইনভেস্ট করতে পারবেন মানে ডিসকাউন্টের মাধ্যমে দেন তারপরে আপনি অর্ডিনারিভাবে নর্মাল মানুষ যেরকম করবে সেরকমভাবে আপনি যদি আরও চান যে আরও 10 লাখ টাকা টোটাল কিনবেন তো 2 লাখ টাকা আপনি ডিসকাউন্টে কিনতে পারেন এবং বাকি 8 লাখ টাকা আপনি নর্মালভাবে কিনতে পারেন এবং রিটেল ইনভেস্টার যারা রয়েছে তাদেরকে কিন্তু 45 টাকা পার ইকুইটি হিসাবে কিন্তু এখানে ডিসকাউন্ট দেওয়া হবে সো এটাও কিন্তু একটা ভালো বিষয় এবং মিনিমাম যে শেয়ার কিনতে হবে আপনাকে সেক্ষেত্রে কিন্তু 15 ইকুইটি শেয়ার আপনাকে কিনতে হবে সো এটা অবশ্যই
মাথায় রাখবেন আর যেটা আমি এখনি আপনাদের বললাম যে পলিসি হোল্ডার যারা রয়েছে তারা যদি প্যান কার্ড লিংক করে রাখে তবেই কিন্তু এই ডিসকাউন্টটা পাবে যদি প্যান কার্ড লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা আপনি পাবেন না যদিও বা আপনি পলিসি হোল্ডার হয়ে থাকেন তারপরেও আমি আপনাদের একটা চার্ট দিয়ে দিচ্ছি এই চার্ট থেকেও আপনি কিন্তু দেখতে পারেন যে কিভাবে কি হতে পারে বা আপনাকে কত টাকা খরচ করতে হতে পারে এবার বলি যে LIC এর যে প্রাইস সেটা কেন উপরের দিকে যাবে আস্তে আস্তে ঠিক আছে মানে কোন একটা শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে কেন এটার প্রাইস বাড়তে পারে তো প্রথম কথা হচ্ছে LIC হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান এবং সবথেকে ট্রাস্টেড মানে বিমা কোম্পানি যেখানে আমরা চোখ বন্ধ করে মানে এখানে ইনভেস্ট করতে পারি এবং প্রায় 66% কিন্তু এরাই কভার করছে পুরো ইন্ডিয়াতে সো বুঝতে পারছেন যে কত লোক এখানে কিন্তু ইনভেস্ট করে রেখেছে অলরেডি মানে আমরা যে বিমাগুলো নেই সেটা তো আমরা প্রিমিয়াম দিয়ে নিই তার মানে আমরা অলরেডি ওই কোম্পানিতে ইনভেস্ট করেই রেখেছি সো যার জন্য কিন্তু এদের কাছে টাকার অভাব নেই এবং যত দিন যাবে মানুষ কিন্তু এইসব বিমা কোম্পানিগুলোতে টাকা দিয়েই যাবে তাই তো মানে আমরা বিভিন্ন পলিসি কিন্তু করেই যাব এবং এগুলো কিন্তু মানে এক দুই বছর তিন বছর জন্য হয় না বছর বছর এবং লাইফ টাইমের জন্য মানুষ কিন্তু করে সো যার জন্য LIC এর কাছে কিন্তু টাকার অভাব নেই সো এই কোম্পানি অলরেডি কিন্তু প্রফিটে রান করছে আর যে কোম্পানি প্রফিটে রান করে সেই কোম্পানির তো আপনার শেয়ারের প্রাইসও বাড়বে সো আপনার টাকার প্রাইসও বাড়বে সো এটা হচ্ছে মেন ব্যাপার আর LIC কে যদি আমরা গ্লোবালি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কিন্তু থার্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ড সো বুঝতেই পারছেন যে গ্লোবালিও যদি থার্ড পজিশন হয় সেক্ষেত্রে এটা কতটা স্ট্রং একটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং শুধুমাত্র 2021-এই 21 মিলিয়ন নতুন পলিসি করা হয়েছে LIC তে এবং বুঝতে পারছেন 22-এ 23-এ এবং যত দিন যাবে যত মানুষ বাড়বে তত কিন্তু যে প্রিমিয়ামের পরিমাণ বা এর যে মানে পলিসির পরিমাণ সেটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে এবং LIC এত বড় কোম্পানি 1.33 মিলিয়ন লোক এখানে কাজ করে মানে এজেন্ট রয়েছে ছোটোখাটো যেসব এজেন্টগুলো থাকে সেগুলো রয়েছে সব মিলে প্রায় 1.33 মিলিয়ন এজেন্ট কাজ করে কিন্তু LIC তে সো LIC যার জন্য আজকে এত বড় ব্র্যান্ড পরিণত হয়েছে এবং এজেন্টদের কিন্তু ভালোভাবে রাখে ওরা আর যার জন্যই কিন্তু আজকে এত বড় ব্র্যান্ড হতে পেরেছে এবং ভবিষ্যতেও কিন্তু এটা চলেই যাবে এবং এদের এজেন্ট নেটওয়ার্ক এত ভালো যে সব বাড়ি বাড়ি কিন্তু এজেন্টরা যায় মানে মোটামুটি আপনি LIC-র নাম শুনবেনই যদি কেউ কোনো মানে পলিসি করাতে যায় সকালের আগে বলবে যে LIC করাবো বা LIC অফিসে যান এই প্রিমিয়াম করাবেন LIC অফিসে যান আপনার এই টাকা এইভাবে রাখতে হবে আপনি ভবিষ্যৎ জীবনে ভালো অঙ্কের টাকা পেতে চান বৃদ্ধ বয়সে গিয়ে LIC অফিসে যান মানে LIC হয়ে গেছে মানে সবার মুখে মুখে মানে LIC যে একটা ব্র্যান্ড ব্র্যান্ড আর ব্র্যান্ড নেই মানে এটা ইন্স্যুরেন্স মানে LIC মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন মানে LIC কিন্তু এখন ইন্স্যুরেন্স মানে LIC খুব কম LIC রয়েছে মানে LIC বলছি আবার LIC বলছি মানে খুব কম মানে এরকম পলিসি রয়েছে যেগুলো কিন্তু মানুষ LIC ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের কাছে গিয়ে করে সো সেটা অনেক কারণে করে কেউ হয়তো কোনো কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির লোকদের হয়তো কোনো মেডিক্লেম বা কোনো কিছু হয়তো অন্য একটা ব্র্যান্ডের কাছে করতে হচ্ছে সেক্ষেত্রে মানুষ করে নর্মালি যদি কেউ ইন্ডিভিজুয়ালি কেউ গিয়ে করতে হয় সেক্ষেত্রে কিন্তু LIC কেই সব থেকে বেশি ট্রাস্ট করে আর যার জন্যই কিন্তু LIC-র আজকে এত ভালো অবস্থা এবং ভবিষ্যতেও কিন্তু এটাই থাকবে আর LIC শুধুমাত্র যে পলিসি বেচে এমন না LIC কিন্তু বিভিন্ন বড় বড় ব্যাংকে এবং বড় বড় কোম্পানির অনেক বড় বড় কিন্তু অংশ কিনে রেখেছে অর্থাৎ বড় বড় ইকুইটি তারা কিনে রেখেছে এবং যেখান থেকেও কিন্তু তারা প্রচুর টাকা আয় করে এবং এবং স্ট্রংগেস্ট নেটওয়ার্ক কিন্তু হয়ে গেছে বর্তমানে যদি আমরা একদম প্রথম থেকে শেষ অবধি দেখি সেক্ষেত্রে 1957 সালে যখন শুরু হয় তো তখন আমরা দেখতে পাবো যে 137.70 মিলিয়ন টাকার কিন্তু তারা বিজনেস করেছিল বা পলিসি করেছিল এবং প্রায় 0.79 মিলিয়ন লোক কিন্তু পলিসি করেছিল ঠিক আছে এরপরে যদি আমরা 1961 সালে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 232.47 মিলিয়ন কিন্তু টাকার পলিসি করা হয়েছিল এবং 1.46 মিলিয়ন করা হয়েছিল এইটাই যদি আমরা চলে আসি 2001 সালে তো সেক্ষেত্রে 2001 সালে দেখতে পাবো 20 মিলিয়ন পলিসি করা হয়েছিল নতুন এবং এখানে 69,564.50 মিলিয়ন মিলিয়নে কিন্তু সব হচ্ছে মিলিয়ন টাকার কিন্তু এখানে পলিসি করা হয়েছিল এবং যদি আমরা 2021 সালে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 21 সালে দেখলে আমরা দেখতে পাবো যে 21 মিলিয়ন কিন্তু নতুন পলিসি করা হয়েছে এবং 18,42,961.23 মিলিয়ন যে টাকা সেটার কিন্তু পলিসি করা হয়েছে সো যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে পলিসির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে এবং যার জন্যই কিন্তু মানুষকে আকর্ষণ করছে LIC-র যে নতুন ইকুইটি শেয়ার সেটা সো আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন খুব সহজেই এবং যদিও নিজের রিস্কে করবেন যে কোনো কাজ কারণ এই ধরনের শেয়ার মার্কেট ইনভেস্ট অবশ্যই মার্কেট রিস্ক থাকে তো সেক্ষেত্রে অবশ্যই নিজের রিস্কে করবেন এবং যারা প্রথমে করবে তারাই বেশি ফায়দা লাভ করবে বলেই আমার ধারণা কারণ সবাই এখন ইনভেস্ট করছে সো যার জন্য আস্তে আস্তে কিন্তু এটা বাড়বে
এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। বেশি কিছু বোঝালাম না, কারণ বেশি কিছু বললে আপনাদের মাথাটা নষ্ট হবে, যার জন্য একদম ভালোভাবে যেটুকু বোঝানোর দরকার সেটুকু আপনাদের বোঝালাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।